आज माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का पुरी में भव्य रोड शो था। रोड शो जब समाप्त हुआ, सफल भी हुआ, अनजाने में बाइट देते समय मैंने उसका उल्टा कह दिया कि मोदी जी के भक्त महाप्रभु हैं। ऐसा कभी संभव नहीं हो सकता है। कोई व्यक्ति अपने सही हालत में ऐसा कभी कह भी नहीं सकता है कि किसी मनुष्य के भक्त भगवान होंगे। तो अनजाने में ये त्रुटि हुई है। मैं मानता हूँ कि कुछ लोग इससे आहत जरूर हुए होंगे, मगर अनजाने में हुए त्रुटि को ईश्वर भी क्षमा करते हैं। मेरी मनसा बिल्कुल वो नहीं। পুরীর বিজেপি প্রার্থী সোমবিত পাত্রর একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, একেবারে নিন্দা ঝড় রাজনৈতিক মহলে। সোমবিত পাত্র তিনি বলেন যে নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ, এবং এই মন্তব্য করার পরই একেবারে সমালোচনায় সরব হন নবীন পটনায়ক। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, এমন কথা বলেই আক্রমণ করলেন রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। মুখ ফসকে ভুলবশত বলে ফেলে যে বিতর্কের মুখে সাফাই দেন পুরীর বিজেপি প্রার্থী। আরও একবার জানাই, নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ। সোমবিত পাত্র এই মন্তব্য করেন এবং যে মন্তব্য ঘিরে একেবারে নিন্দার ঝড় উঠেছে নবীন পটনায়ক। তিনি যেমন নিন্দা করেছেন, তেমনি মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণ রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই বিতর্কের মুখেই যেটা সাফাই দিয়েছেন সোমবিত পাত্র, তিনি বলছেন মুখ ফসকে ভুলবশত বলে ফেলেছি। আমরা দেখলাম সোমবিত পাত্র, তিনি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী, তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। ভাবতে পারেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায়, সেইখানে সোমবিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। বাংলার মানুষ পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে। যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বলছেন সোমবিত পাত্র মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে ঔদ্ধত্য চরম সীমায় গেলে এটাই হয়। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি। আর এ নিয়েই কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, তিনি কি বক্তব্য দিয়েছেন, তাঁর কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এটা শোনাও তো পাপ, যত শুনছি তত খারাপ লাগছে। কাদের হাতে দেশের দায়িত্ব 10 বছর ধরে ছিল, এটা ভাবতে লজ্জা লাগছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে এখন ভগবানের থেকে উপরে মনে করছেন, আর কিছু মাথায় গোবর পড়া লোকজন তাকে সাপোর্ট করতে বেরিয়ে পড়েছেন, লজ্জা। তাহলে একটা কাজ করুক বিজেপির লোকেরা, এবার প্রধানমন্ত্রীর একটা মন্দির বানিয়ে পুজো করতে শুরু করুক। দেশটাকে ডুবিয়ে দিয়ে এখন নিজেকে ভগবান মনে করছেন, ভগবানের ঊর্ধ্বে মনে করছেন, প্রভু জগন্নাথকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, এটা সমগ্র ভারতবাসীর অবমাননা। লজ্জা ঘৃণা জানানোর কোনো ভাষা নেই। এই দম্ভ আর অহংকারের জবাব মানুষ চেয়ে দেবে।